ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর সাকিব আল হাসানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দু হাজার একুশ আইপিএলে পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব নিষেধাজ্ঞার পর আবারও পুরনো দলে ফিরেছেন বিশ্বসারা অলরাউন্ডার এদিকে এর মতো সাকিব আল হাসান এবার ডাক পেয়েছেন আরও একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে কারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে আবারও পুরনো দলে ডাক পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার এর এবারের আসরটি শুরু হবে আগামী আটাশ আগস্ট থেকে ছয় দলের এই টুর্নামেন্টে সাকিব ডাক পেয়েছেন তার পুরনো দল জামাইকা তালোয়াসে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় কারিবিয়ান লীগ এর আগেও সেখানে খেলেছেন সাকিব আল হাসান আছে সাকিবের অনেক বিশ্ব রেকর্ড এবারও আবার সাকিব আল হাসান ডাক পেয়েছেন কারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন জামাইকা তালোয়াসের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে কারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাওয়া সাকিব ভক্তদের জন্য বড় সুখবর বটে এবারের আসলটি করোনার কারণে মাঠে অর্ধেক দর্শক রাখা হবে এদিকে জামাইকা তালোয়াস চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগেই সাকিব আল হাসানকে দল নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে